আকাশ ছোঁয়ার মন হাইলাকান্দির এক দিব্যাঙ্গ বালিকার। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ইচ্ছা হাত পা না থাকা বুলটি সাহার। হাইলাকান্দি লালা শহরের একটি বালিকা, নাম বুলটি সাহা। জন্মগতভাবে বিশেষভাবে সক্ষম, হাত পা নেই 14 বছরের বুলটির, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি এবং একাগ্রতার জন্য বুলটি এখন সবার জন্য আদর্শ। নবম শ্রেণীর ছাত্রী বুলটি ছবি বা চিত্রাঙ্কন করতে ভালোবাসে। নানা অসুবিধা ও বাধার মধ্যেও অধ্যয়ন অব্যাহত রেখেছে বুলটি। হাত না থাকলেও চিত্রাঙ্কন করে নিজের স্বপ্নকে ক্যানভাসে তুলতে ভীষণ ভালোবাসে বুলটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ভক্ত, জন্মদিনে মোদীর ছবি এঁকে শ্রদ্ধা নিবেদন করে অভিজিৎ সাহা এবং চন্দ্রা সাহার একমাত্র কন্যা বুলটি। বুলটির ইচ্ছা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাথে একবার সাক্ষাৎ করার। এদিকে বিশেষভাবে এই বালিকাটি এখনও কোনো সরকারি সাহায্য পায়নি। দিব্যাঙ্গ পেনশনও মাসে মাসে পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে বুলটি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন বুলটির পরিবার ও প্রতিবেশীরা। না, এটা তো জন্মগত, সরকারি কোনো সাহায্য পাই নাই। তাই আমাদের ইচ্ছা যদি মোদীজি আমাদের একটু দয়া করেন, তাহলে একটু সরকারি সাহায্য যদি পাই তো আমাদের খুবই ভালো হয়। ড্রয়িং করতে খুব ভালো লাগে। আর ওর তো পাও নাই, আও তো নাই, যদি পাওটাই তো একটু ব্যবস্থা হয় তো আমার বেশি সুবিধা হয়। স্কুলে লইয়া যেতে খুব কষ্ট হয়, তাই এই অবস্থা। চার দুগা না, চিকিৎসা তো কোনো কিছু সরকারি সাহায্য তো কিছু পাই নাই। আর তাই এখন তো লেখাপড়া মানে খুব মনোযোগ দিয়া করে, আর পড়া তো ভালো আছে, এমনি আর্ট করতে খুব ভালো হয়। তাই মনে যখন কয় খুশি, তাই ওখান তখন আর্ট করে, ইয়ো করে। তাই আমরা মানে খুব বেশি ইয়ো করি না, আর একটু বেশি চাপ দিলে মানে একটু শরীরটা একটু খারাপ করে অসুস্থ হয়ে যায়। এরপরে যখন তাই ইয়ো হয় ঠিক হয়, তখন আবার পড়া ঠিক আছে, তাই ভালো আছে, ইয়ো আছে। ওইটাই আর কি মানে আমি প্রধানমন্ত্রীর কাছে চাই, এমন তো বিশ্ব সমাজকর্মে চাই, তাই একটু যদি সাহায্য হয় ইয়ো হয় তাই সুবিধা দিয়া। এখন স্কুলে যাইতে আইতে খুব কষ্ট হয়, এখন বড় হইতেছে তো আর কোনো ইয়ো হয় অসুবিধা লাগে, একটু ইয়ো হয় টুকটুকি বাড়া লাগে, ইয়ো লাগে, ও তো লইয়া যাইতে লাগে, তাই মাই যায়, তাই মা সবসময় ওটাই আমার কাছে। আমার নাম বুলটি সাহা, লালা আপগ্রেড এমবি স্কুলে পড়ি। আমার তো স্বপ্ন তো সবকিছু আছে, ড্রয়িং করতে ভালো লাগে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলবো তারা আমাদের বাসায় একদিন আসবে, তার সঙ্গে একদিন দেখা করবো। আমার লালা টাউনের ওই যে বুলটি সাহা বলে যে একজন সোয়ালী আছে, এই সোয়ালীজনের জন্য আমি মানে লালা টাউন কিংবা কব পারো মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টতে একটা বিরল ঘটনা এবং এটা আমার কারণে একটু গর্বর কথাও, কেন সোয়ালীজনের জন্মই হয়েছে বিশেষ সক্ষম হই। বিশেষ সক্ষম হওয়ার কারণে ভরি নাই, হাত নাই, এই অবস্থাতে চলি আছে। আর মনোবলটো বহুত ডাঙরে সোয়ালীটোর, কেন এই যে অবস্থা শারীরিক অবস্থা লই যে নিজে নিজে পড়াশোনা করে আছে আর টিচার নাই গাইড নাই অবস্থার আর্ট করে আছে, বিভিন্ন ধরনের ছবি আঁকি আছে। আজি আমার ভারতের প্রধানমন্ত্রী পরম শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির আজি জন্মদিন, কালির পরাই শুরু হয়েছে, কিন্তু ছোৱালীজনে আজি কিন্তু ৰাতিপুৱাৰ পৰাই ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি আঁকিব লাগিছে নিজে নিজে নিজের চেষ্টাৰে। মোবাইলৰ পৰা ছবি ওলাই প্ৰিণ্ট আউট এটা আনি তারপরা আনিবলৈ চেষ্টা কৰিছে, আঁকিবলৈ চেষ্টা কৰিছে, নিজে শিকি পেলাই স্বশিক্ষিত হৈ এই যে এনেকুৱা কামটো কৰি আছে।
ছবি আঁকি আছে। আমি চাই দেখিছোঁ যে ছোৱালীজনীৰ পড়াশুনাৰ লগতে কিন্তু ছবি অঁকাৰো বহুত ইণ্টাৰেষ্ট আছে আৰু বহুত টেলেণ্টো আছে। আমি আহ্বান কৰিম আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমি আবেদন করছো ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি যাতে এই ছোৱালীজনীর দিকে এবার নজর দিয়ে আর কিবা সরকারি সাহায্য যদি করে। মই খবর লৈছো যে নিয়মিয়াক কিন্তু তেখেতে যেটো পাব লাগে সরকারি সাহায্য সেটো পোৱা নাই। আর কিবা এটা কার্ড আছিলে সেটোৱে রিনিউয়েল হওয়া নাই। আর বহুত কিছু আছে পাবলগীয়া, কিন্তু ঠিক ঠিক ডিপার্টমেন্টের তদারকির অভাবে এটো কিন্তু পোৱা নাই ছোৱালীজনী। এই ছোৱালীজনীর প্রতি মানে সহায় হওয়া করা উচিত বলে মই ভাবিছোঁ।